আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছো সুস্থ আছো ফাইনাল ফাইটের প্রথম ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি তোমরা সালাম আদাব জানাচ্ছ বিভিন্ন জায়গা থেকে তোমরা কেমন আছো সেটা একটু জানাও দেখি তোমরা চব্বিশ ব্যাচের যেহেতু বেশ কিছুদিন সময় তোমাদের আর নাই তো এই কোর্সটার মাধ্যমে আসলে কিভাবে পড়াবো এই কোর্সটার উদ্দেশ্য কি এবং পাশাপাশি আজকে একটি ক্লাস দিব প্রায় এক দেড় ঘন্টার সবকিছু মিলিয়ে তোমাদেরকে পুরো চব্বিশ ব্যাচের যে শেষ সময়ের টাইমটা আছে তোমাদের এটা যেন চমৎকারভাবে কাটে এবং ইংরেজির যেই ভয়টা তোমাদের রয়েছে এটা যেন সুন্দরভাবে কাবার হয়ে যায় এটার জন্য কিন্তু আজকে আমাদের এই প্রস্তুতি সবাই একটু জানাও তোমাদের পরীক্ষার প্রস্তুতি কেমন এবং তোমাদের ইংরেজির প্রস্তুতি কেমন কতদিন পর আপনার ক্লাস করলাম ওকে আচ্ছা আসসালামু আলাইকুম ভাই ভালো আছি আপনি কেমন আছেন ওকে ভাই সাড়ে আগে শেষ করিয়েন সাড়ে আটটার আগে শেষ হবে সেই অনুযায়ী তো ক্লাসের টাইম রেখেছে তবে একটা জিনিস একটু কনসিডার করতে হবে আজকে সেটা হচ্ছে আমার একটু শ্বাসকষ্ট আছে তাই খানিকটা কাশ আমার খুচকো কাশ আছে একটা এই জিনিসটা একটু কনসিডার করলে তোমরা তাহলে আর কোনো সমস্যা হবে না ওকে আচ্ছা আমরা খুব বেশি দেরি করবো না আমরা ক্লাসে ঢুকে যাই সবাইকে স্বাগতম আজকে ফাইনাল ফাইটের প্রথম ক্লাসে ফাইনাল ফাইট নামটা দেওয়ার উদ্দেশ্যটা কি সেটা একটু বলে নিই তোমাদের সাথে কোর্সটা ফ্রি তবুও কোনো ক্লাসি আমি ফ্রি অথবা যাচ্ছে তাই এমনভাবে ক্লাস করাবো না প্রতিটি ক্লাসই সুন্দরভাবে স্লাইড আকারে হবে প্রতিটি ক্লাসের টপিক ভিত্তিক হবে এবং প্রত্যেকটা ক্লাসের পরপরই তোমরা ওই ক্লাসের যে পিডিএফটা আছে স্লাইডটা ওইটা পেয়ে যাবা যেন তুমি পরবর্তী সময় সেটাকে আরেকটু একটু প্র্যাকটিস করতে পারো আর ফাইনাল ফাইট নামটার আসলে উদ্দেশ্য হচ্ছে শেষ সময়ে একটা কি বলা লড়াইটা চালিয়ে যাওয়া তুমি অনেকে আছো হয়তো ইংরেজি পড়াশোনা করেছো অথবা করি অথবা করলেও খুব ভালোভাবে মনে নেই রিভিশন দেওয়া হচ্ছে না অথবা অনেকের এমন হয় যে শেষ সময়ে এসে হয়তো আমি কোনো একটা কোর্সে ভর্তি হতে পারিনি বা সেই সক্ষমতা আমার নাই সবকিছু মিলিয়ে চিন্তা করে আমি সেই সিদ্ধান্তটা নিয়েছি যে চব্বিশ বেচার শেষ সময়ে যেন তাদেরকে এমনভাবে গড়ে তোলা যায় যাদের মোটামুটি বেসিকটা আছে বেসিকটা ভালো আছে তারা যেন এই মুহূর্তে খুব ভালোভাবে বিভিন্ন বাংলাদেশের পুরো বাংলাদেশ জুড়ে যে সেরা সেরা কলেজগুলো রয়েছে সেই কলেজগুলোতে কোন স্ট্যান্ডার্ডের প্রশ্ন আসছে প্রশ্নের ধরন কি প্রশ্নের অ্যান্সার কিভাবে করতে হবে কিভাবে অ্যানালাইসিস দাঁড় করাতে হয় এই ব্যাপারগুলোকে যেন তোমরা আয়ত্তে এনে খুব ভালো একটা প্রস্তুতি অর্জন করতে পারো যার মাধ্যমে তোমাদের এইচএসসি পরীক্ষা তো ভালো হবেই পাশাপাশি এইচএসসি পরবর্তীতে তোমার ইংলিশের বেসিকটা বেশ জোরালো হয়ে যাবে এখন থেকে তার উদ্দেশ্যে এই যেন শেষ মুহূর্তে আরেকটু লড়াই করার জন্য তুমি উঠে দাঁড়াতে পারো আর আমি প্রথমে বলে নিচ্ছি কোর্সটা অবশ্যই ফ্রি কোর্সটার জন্য কোনো টাকা পয়সা খরচ হচ্ছে না তাই কোর্সটাকে স্প্রেড করা তোমার বন্ধুদের কাছে বান্ধবীদের কাছে তোমার ফ্রেন্ড সার্কেলে কলেজের বন্ধুদের কাছে ছড়িয়ে দেওয়াটা তোমাদের দায়িত্ব বলে মনে করছি ওকে ক্লাসকে রেকর্ড থাকবে হ্যাঁ প্রতিটি ক্লাস আমাদের প্রাইভেট গ্রুপে এবং ওয়েবসাইটে রেকর্ডের আকারে থাকবে আমি প্রথমে বলে নিচ্ছি আমার কিন্তু শরীর খুব একটা সুস্থ না পনেরো তারিখের ক্লাসটা কিন্তু আমি সতেরো তারিখ নিচ্ছি এটা হচ্ছে আমার একটু অসুস্থ বলতে আমার শ্বাসকষ্ট তোমরা হয়তো যারা আমার ফেসবুকে থাকো তোমরা জানার কথা আমি কক্সেস বাজার ছিলাম ঈদের ছুটিতে তো কক্সবাজার থেকে আসার পরে আমার শ্বাসকষ্ট বেড়ে গিয়েছে ঠান্ডা জ্বর অনেক কিছুই ছিল জ্বর ঠান্ডা মোটামুটি ভালো তবে শ্বাসকষ্ট এখনো ঠিক হয়নি তাই এটা একটু সময় লাগবে এটা হয়তো তিন চার দিন বা এক সপ্তাহ সময় লাগবে বাট আই ক্যান হ্যান্ডেল দ্য ক্লাসেস ওকে ওকে আচ্ছা তাহলে কথা না বলছি আমরা শুরু করি ওকে আচ্ছা চলো ওকে তাহলে ভাইয়াকে একটু তোমরা কথা দাও যে তোমরা এই ক্লাসটির বা এই কোর্সটির সম্পর্কে তোমার বন্ধুদেরকে একটু কষ্ট করে তাদের কাছে শেয়ার করবা যে চব্বিশ ব্যাচে তোমরা যারা আছো তোমাদের শেষ সময়ে ইংরেজিটাকে একটু সুন্দরভাবে তোমাদেরকে কমপ্লিট করার জন্য সুন্দরভাবে শেষ সময়ে প্রস্তুতিটা একটু জোরালো করার জন্য একটা প্রিমিয়াম কন্টেন্টের ফ্রি কোর্স থেকে সেটা হচ্ছে ইংলিশ উইনার থ্রি পয়েন্ট ও কোর্সের আন্ডারে এই প্রোগ্রামটা ফ্রি প্রোগ্রামটা সেটা হচ্ছে ফাইনাল ফাইট ফর এইচএসি টোয়েন্টি ফোর ব্যাচ আশা করছি তোমার বন্ধুরাও যেন এই কোর্সটির মাধ্যমে চমৎকারভাবে উপকৃত হতে পারে এবং তাদের জন্য যারা খুব ডাউন ফল অবস্থায় আছে খুব আছে। তারাও যেন ফলাফলটাকে বের করে আনতে পারে ওকে নেট স্পিড মনে হয় একটু খারাপ চলো ভাই ক্লাস কি রেগুলার হবে একদম রুটিন অনুযায়ী ক্লাস হবে হ্যাঁ ওকে চলো আমরা শুরু করছি আমাদের প্রথম টপিক আজকে আমাদের লেকচার ওয়ানে আমরা আলোচনা করব হচ্ছে আমাদের প্রথম টপিক আলোচনা করবো প্রিপোজিশন নিয়ে প্রিপোজিশনের আমরা আজকে প্রথম ক্লাসে মোট গুরুত্বপূর্ণ পাঁচটা প্রবলেম সলভ করব বিভিন্ন বাংলাদেশের স্বনামধন্য কলেজে আসা প্রশ্নগুলা চলো আমরা শুরু করি কথা না বলে আর প্রথম প্রশ্নটি নিয়েছি মির্জাপুর ক্যাডেট কলেজ টাঙ্গাইলে টাঙ্গাইলে যারা যারা আছো তোমরা জানো মির্জাপুর ক্যাডেট কলেজ বাংলাদেশের অন্যতম স্বনামধন্য একটি ক্যাডেট কলেজ আচ্ছা তাহলে এই একটু দেখি তারা কি প্রশ্নে প্রশ্ন পরীক্ষা হয়েছে তাদের টেস্ট পরীক্ষায় এটা একটা প্রশ্ন বেশ ইজি প্রশ্ন মনে হয়েছে আমার কাছে ক্যাডেট কলেজের প্রশ্ন সচরাচর অতটা ইজি হয় না তারপর আমি দেখেছি এই প্রশ্নটা বেশ ইজি হ্যাঁ জুমটা একটু আমি আউট করে দিচ্ছি হয়তো পুরোটা দেখা যাচ্ছে না শুরু করি সবাই আমি একটা জিনিস তোমাদের কাছ থেকে চাই সেটা হচ্ছে অংশগ্রহণ করো এটা আমার শেখার জায়গা না আমি তোমাদেরকে শিখাচ্ছি তোমার নিজেকে চেষ্টা করতে হবে যেন তুমিও যেন এই প্রবলেমগুলো নিজে নিজে সলভ করার অ্যাবিলিটি ক্লাসের মধ্যে অর্জন করে ফেলতে পারো

শব্দ সমষ্টি যাদের নিজস্ব কোনো অর্থ নেই কিন্তু এরা বাক্যের একটি নাউনের সাথে অন্য একটি নাউনের সম্পর্ক স্থাপন করে কি বললাম হচ্ছে বাক্যের অবস্থিত একটা নাউনের সাথে আরেকটা নাউনের সম্পর্ক স্থাপন করে বা বাক্যের ভার্বের সাথে নাউনগুলোর কোন অবস্থানে আছে কিভাবে আছে এই সম্পর্কটা স্থাপন করেছে প্রেপোজিশন বাট প্রেপোজিশন নিজে কখনো বাক্যের মধ্যে সচরাচর স্বতন্ত্রভাবে একা একা বসতে পারে না তাহলে প্রিপোজিশন কি হবে একটা বাক্যের মাঝখানে একটা যে কোনো জায়গায় বসবে ওকে আচ্ছা চলো আমরা একটু শুরু করি প্রথম প্রশ্ন উলুরু ইজ লোকেটেড ড্যাশ সেন্ট্রাল অস্ট্রেলিয়া ওকে উলুরু হচ্ছে একটা পর্বত উলুর কি একটা হিল একটা হিল বলা যায় একটা পর্বত বলেছে উলুরু ইজ লোকেটেড ড্যাশ সেন্ট্রাল অস্ট্রেলিয়া উলুরো মধ্য অস্ট্রেলিয়ায় অবস্থিত উলুরো যে পর্বতটা এটা মধ্য অস্ট্রেলিয়ায় অবস্থিত কোন একটা জিনিস কোন জায়গায় অবস্থিত এই অবস্থিত বোঝাতে আমরা ইউজ করেছি লোকেটেড ইন ঢাকা লোকেটেড ইন অস্ট্রেলিয়া লোকেটেড ইন দ্য ইউএসএ লোকেটেড ইন এশিয়া লোকেটেড ইন ইউরোপ তাহলে লোকেটেড এর সাথে কি বসবেন ইন তাহলে কি পাচ্ছি আমরা উলোরো ইজ লোকে অস্ট্রেলিয়া উলুরু পর্বতটা মধ্য অস্ট্রেলিয়ায় অবস্থিত ওকে তারপর আসো দ্য প্লেস ইজ অলসো নোন দ্য প্লেস ইজ অলসো নোন এই জন্য উলুরু যে প্লেসটা আছে জায়গাটা এটা আরো বিশেষ নামে পরিচিত আছে কি হিসেবে দা প্লেস ইজ অলসো নোন ট্যাশ এই উলুরু পর্বতটা আয়ার্স রক হিসেবেও পরিচিত আচ্ছা হিসেবে ইংলিশ দেখি হিসেবে এই শব্দটা ইংরেজি কি আমরা জানি এটাকে আমরা অনেক সময় অ্যাজ হিসেবে ইউজ করি রাইট অ্যাজ এখন তোমাদের অনেকের কনফিউশন যে হ্যাঁ আমরা জানি অন ইন ফর ওভার অ্যাবভ বিটুইন দানিট এগুলো প্রিপজিশন কিন্তু কি প্রেপোজিশন এটা নিয়ে অনেকের প্রশ্ন আসে যে কি আসলে প্রেপোজিশন কিনা হ্যাঁ এস একটা প্রেপোজিশন এস হিসেবে অর্থ দিয়ে এস প্রেপোজিশন হিসেবে বসতে পারে তো কি পাচ্ছি এখানে দ্য প্লেস ইজ অলসো নোন এই জায়গাটা আরো কি হিসেবে পরিচিত এস আয়ার্স রক এটা আয়ার্স পর্বত আয়ার্স পাহাড় হিসেবে পরিচিত তাহলে হিসেবে অর্থে এখানে কি পাচ্ছি আমরা এস ওকে তারপর আসি হেনরি আচ্ছা আমরা যখন এভাবে বলি যে কারোর সম্মানে হ্যাঁ রাষ্ট্রপতির সম্মানে জাতির পিতার সম্মানে প্রতিষ্ঠাতার সম্মানে প্রধানমন্ত্রীর সম্মানে এরকম কারোর সম্মানে যখন কথা বলি তাহলে হচ্ছে ইন অনার ইন অনার ইন অনার দ্য প্রাইম মিনিস্টার ইন অনার দ্য প্রেসিডেন্ট in অনার দ্য ফাউন্ডার অব দ্য নেশন ইন অনার মানে কি কারো স্মরণে তাহলে কি পাচ্ছি আমরা ইন অনার অর্থ হচ্ছে কি কারো সম্মানে কারো সম্মানে ওকে তাহলে সহজে মনে রাখবা জাস্ট একদম মুখস্থ করে ফেলো জিনিসগুলাকে অ্যাজ অর্থ হচ্ছে হিসেবে এটা একটা প্রিপোজিশন কনফিউজ হওয়ার কিছু নাই আর ইন অনার মানে হচ্ছে কারো সম্মানে কিছু করা তাহলে দ প্লেস ইজ রক ইন ইন অনার অনার সম্মানে কার সম্মানে আমরা বাংলায় একটু উপসর্গ বলি হ্যাঁ ষষ্ঠী উপসর্গ আচ্ছা ষষ্ঠী উপসর্গ না কি বলে এটাকে র বা এর ষষ্ঠী বিভক্তি র বা এর বাংলায় যখন কোন কিছু র বা এর অর্থ প্রকাশ করবে যে এটার ফাহিম এর জামাল এর বাংলাদেশ এর কামাল এর কাঠ এর লোহার তাহলে কোনো কিছুর হ্যাঁ যে দ্য স্টুডেন্টস অফ বন্দি পাঠশালা বন্দি পাঠশালার দ্য স্টুডেন্টস অফ দিস কলেজ এই কলেজের শিক্ষার্থীরা দ্য স্টুডেন্টস অফ পাবনা ক্যাডেট কলেজ পাবনা ক্যাডেট কলেজের শিক্ষার্থীরা তাহলে কোনো কিছুর র বাংলায় যখন দেয় তার জন্য আমরা একটা প্রশ্ন ব্যবহার করি দ্যাট ওকে অর্ডার হেনরি আয়ার্স স্যার হেনরি আয়ার্স এর সম্মানী ঠিক আছে প্রেমিয়ার ওয়ার্ডটা তোমাদের অপরিচিত হতে পারে বাট যারা নিয়মিত ডেইলি স্টার অথবা দা বিজনেস স্ট্যান্ডার্ড পত্রিকা পড়ো তোমরা জানার কথা প্রিমিয়ার হচ্ছে প্রাইম মিনিস্টার একটা সিমিলার প্রাইম মিনিস্টার মানে হচ্ছে দেশের প্রধানমন্ত্রী প্রিমিয়ার মানে হচ্ছে দেশের প্রধানমন্ত্রী সো আর সিমিলার প্রাইম মিনিস্টার ইন সাম अदर কেসেস উই ইউজ প্রিমিয়ার তাহলে কি হয়েছে দেখো হু ওয়াজ আ যিনি ছিলেন একজন প্রধানমন্ত্রী ড্যাশ সাউথ অস্ট্রেলিয়া ওকে আবার দেখো এই র বা এর অর্থ দিয়েছে যিনি ছিলেন দক্ষিণ অস্ট্রেলিয়ার একজন প্রধানমন্ত্রী তাহলে হবে এখানে বলো দেখি ই নাম্বার উত্তরটা কি হতে পারে বলে তোমার মনে হচ্ছে ই নাম্বার আমি বারবারই বলছি কোর্সটি ফ্রি কিন্তু কোর্সে আমি কখনো ফ্রি ভাবে আমি ঠিক একইভাবে প্রতিটি জিনিসকে বুঝিয়ে বুঝিয়ে আমার প্রাইভেট কোর্সে আমি পড়াই এটা ভাবার কোনো সুযোগ নেই যে ফ্রি কোর্স অথবা গুরুত্ব নাই এ ব্যাপারটা না এটা আমি বলেছি যে এমন সব শিক্ষার্থীদের জন্য যারা বেসিকটা আছে রিভিশন দিতে পারেনি পারেনি অথবা কোর্স করতে তাদের যে শেষ মুহূর্তে যে ভরসার জায়গাটা এটাই কিন্তু সেই কোর্সটা সো যারা ক্লাস করবে খুব সিরিয়াসলি ক্লাস করবে অপ্রয়োজনীয় ব্যাপার অথবা কোনো ধরনের অ্যাডাল্ট আলোচনা কোন ধরনের অপ্রাসঙ্গিক আলোচনা ক্লাসের মধ্যে না করলে আই উইল বি ভেরি ভেরি গ্রেটফুল টু ইউ ওকে আই উইল বি ভেরি গ্রেটফুল টু ইউ ওকে তাহলে কি হচ্ছে বলো তো দেখি তাহলে কি হচ্ছে এই নাম্বারও কিন্তু দিচ্ছে কি অফ অফ অস্ট্রেলিয়া আচ্ছা এখন খেয়াল করো যখন আমরা সালের নাম পাই কোনো তাহলে অস্ট্রেলিয়া ড্যাশ এইটিন সেভেন্টি থ্রি আঠারোশো তেহাত্তর সালে কোন সালের নামের পূর্বে সালের নামের পূর্বে কি বসে ইন বসে একটু নোট করে ফেলো সালের সাল বা মাস মাস এর নামের পূর্বে কি বসবে ইন বসে ওকে আচ্ছা তাহলে কি পাচ্ছি এখানে ইন এইটিনটি থ্রি ওকে এইটুকু আমাদের শেষ তারপর আসি ওলুরু ইজ লিস্টেড ড্যাশ আ ওয়ার্ল্ড হেরিটেজা বলেছে যে বিশ্ব যে হেরিটেজ আমরা বলি না এই যে আমাদের সুন্দরবন পাহাড় পুর বিহার তাহলে বিশ্ব ঐতিহ্যের স্থান হিসেবে নির্বাচিত হয়েছে বা অন্তর্ভুক্ত হয়েছে আবারও দেখো বাংলা কি আসছে হিসেবে কি বিশ্ব কি ঐতিহ্যবাহী স্থান হিসেবে স্থান পেয়েছে তাহলে এইখানে অ্যান্সারটা কি হবে ইজ লিস্টেড এজ

স্থান করে নিয়েছে বা স্থান পেয়েছে কালচারাল এটার প্রাকৃতিক এবং সাংস্কৃতিক উভয় রকমের গুরুত্বের জন্য ভ্যালিউজ মানে গুরুত্ব বৈশিষ্ট্য তার তাৎপর্য তাহলে জন্য অর্থ প্রকাশ করে কে বলতো জন্য জন্যর জন্য আমাদের প্রেপিশন কি আছে সেটা হচ্ছে ফর তাহলে ফর বৌথ এরচারাল এন্ড কালচারাল ভ্যালিউজ এই পাহাড়টার এটা বিশ্ব ঐতিহ্যের স্থান হিসেবে স্থান পেয়েছে কি প্রাকৃতিক ও সাংস্কৃতিক উভয় ধরনের গুরুত্বের জন্য এটা প্রাকৃতিকভাবে জন্য অস্ট্রেলিয়ার জন্য খুব গুরুত্বপূর্ণ পাশাপাশি ওই এলাকার মানুষের সংস্কৃতি তাদের আচার আচরণ তাদের বৈশিষ্ট্য এগুলো বেশ গুরুত্বপূর্ণ তাৎপর্যপূর্ণ তাই এটা বিশ্ব ঐতিহাসিক স্থান হিসেবে স্থান পেয়েছে ইট ইজ আ স্যাক্রেট প্লেস নট সিক্রেট স্যাক্রেট মানে হচ্ছে পবিত্র স্থান ইট ইজ আ স্যাক্রেট প্লেস এটা একটা পবিত্র স্থান ঢ্যাস দ্য অ্যাবরিজিনাল পিপল ঢ্যাস দ্য এরিয়া বাংলা কথাটা যদি আমি ভাঙি তাহলে এমন দাঁড়ায় যে স্থানটা ওই অঞ্চলের মানুষের ওই অঞ্চলের আদিবাসীদের জন্য বা আদিবাসীদের কাছে একটা খুবই পবিত্র স্থান আচ্ছা একটু ভাবো দেখি কি হতে পারে দেখো আবার আদিবাসী মানুষদের জন্য অর্থাৎ এই যে উলুরু পর্বত বা পাহাড়ের এলাকায় যারা বাস করে তাদের জন্য এই স্থানটা একটা বেশ খুবই পবিত্র একটা ভূমি তাহলে সহজ উত্তর বেশ কঠিন না তাহলে এই এলাকার তাহলে অফ এরিয়া উলুরু এলাকার মানুষের জন্য ইট ইস আক্রিট প্লেস তাদের জন্য বলতে পারো তাদের কাছে বলতে পারো জন্য বাংলা কারো কাছে কারো কাছে যদি বোঝাও তাহলে হচ্ছে টু টু এ অর্থাৎ দিতে পারবা তাহলে ইট ইস আক্রেট প্লেস অর টু পিপল ওর অ্যাবরিজিনাল পিপল অফ দরিয়া ফোর আমার আমি ক্লোজ কিনার পরে সব ফ্রি ক্লাস দেয় না দেখো ইংলিশ মিডিয়াম থ্রি হচ্ছে পুরো বেসিক কোর্স অর্থাৎ স্টুডেন্ট এর যা যা প্রয়োজন তার ফার্স্ট পেপারে সেকেন্ড পেপারে গ্রামারের সবকিছু আলোচনা করে দেন প্র্যাকটিস আর এটা শুধু টেস্ট পেপার ভিত্তিতে একটা কোর্স সো এটাকে এভাবে ভাবলে হবে না যে ওইটা ফ্রি ওইটা এরকম এরকমটা না ওইটা আলাদা কোর্স এটা আলাদা একটা প্রোগ্রাম ঠিক আছে আলহামদুলিল্লাহ অনেকের আটটা অনেকে দশটা হয়েছে গুড গ্রেট গুড সেরা ওকে ফাইন চলো আমরা দ্বিতীয়টাই যাই সিং গার্লস ক্যাডেট কলেজ মাইমন সিং ময়মনসিং সিংয়ের মেয়েদের একটা ক্যাডেট কলেজ আচ্ছা চলো আমরা এই একটু দেখি দেখো আমরা জানি যে ক্যাডেট কলেজের প্রশ্নগুলো বেশি স্ট্যান্ডার্ড হয় অথবা বেশি হয়ে থাকে যেমন ধরো আমরা যদি চিন্তা করি ঢাকার নটরডেম কলেজ হোলিক্রুস কলেজ তাদের প্রশ্নগুলো বেশ কঠিন করে এটা একটা সাধারণ চিন্তা এভাবে যে কলেজগুলো থেকে বেশি পরিমাণ শিক্ষার্থী পরবর্তীতে মেডিকেল বুয়েট অথবা ভার্সিতে চান্স পায় তাদেরকে ওই কলেজ পর্যায়ে খুব কঠিন প্রশ্ন দিয়ে তাদেরকে যাচাই বাছর করে ফেলে তাই তাদের যেহেতু কঠিন প্রশ্ন পরীক্ষা হয় তাদের চান্স পাওয়ার হারও বেশি থাকে তাই তোমরা যদি এরকম ক্যাডেট কলেজগুলো অথবা খুব স্বনামধন্য কলেজগুলো যদি তোমরা প্রশ্ন সলভ করো তাহলে তোমরা আয়ত্তটা বুঝতে পারবে যে তোমাদের স্ট্যান্ডার্ড কতটুকু তাই না ওকে চলো এই প্রশ্ন সলভ করি আচ্ছা চলো এটা কি বলছে এটা তোমাদের একটা টেক্সট বইয়ের প্যাসেজ থেকে দিয়েছে সরাসরি খুব ইম্পর্টেন্ট এটা এটাকে আমি ভিভিআই দিব এটা পরীক্ষা আসতে পারে এটা একটা বোর্ড পরীক্ষা আসার মতো প্রশ্ন ঠিক আছে ওকে চলো আমরা সলভ করি কি বলেছে খেয়াল কর কোলরেজ পোয়েম কোলরেজ একজন বিখ্যাত রাইটার কোলরেজের কবিতা আ ব্যালেড ব্যালেড মানে হচ্ছে গীতি কবিতা অর্থাৎ যে কবিতাগুলো হচ্ছে খুব গদ্যের মতো হ্যাঁ খুব গদ্যের আকারে কবিতার আকারে বলা হয় এরকম আচ্ছা তাহলে কোলরেজের কবিতা ন্যারেটস দ্য হ্যারোয়িং সি ভয়েজ হ্যারোয়িং মানে হচ্ছে ভয়ঙ্কর একদম খুবই ভয়ঙ্কর একটা সি ভয়েজ মানে হচ্ছে সমুদ্রযাত্রা তাহলে কোলরেজ কবিতা একটি ভয়ঙ্কর সমুদ্রযাত্রাকে প্রকাশ করে অফ অ্যান ওল্ড ম্যারিনার একজন বৃদ্ধ নাবিকের এইটুকু বোঝার চেষ্টা করে কি বলছে কোলরেজ পয়েম ন্যারেটস দ্য হ্যারোইং সি ভয়েজ অফ অ্যান ওল্ড ম্যারিনার কোলরেজের এই কবিতাটি এই যে এই ব্যালেটটি একজন বৃদ্ধ নাবিকের একটা খুব ভয়ঙ্কর যাত্রাকে প্রকাশ করে তার কবিতার মধ্যে বোঝানো হয়েছে একজন নাবিক যার পুরো সমুদ্র যাত্রাটা ভয়ঙ্কর অভিজ্ঞতায় পরিপূর্ণ হু ওই যে বৃদ্ধ নাবিক হু ড্যাশ ওয়ান পয়েন্ট অফ জার্নি যিনি তার জার্নির বা তার এই যে সমুদ্র যাত্রার একটা পর্যায়ে গিয়ে ডিন্ট হ্যাভ এনি ওয়াটার তার কাছে কোনো পানি ছিল না টু ড্রিঙ্ক বিকজ ড্যাশ আকার্স একটি অভিশাপের কারণে তার কাছে পান করার মতো একটু পানিও ছিল না বোঝা গেছে কথাটা কি বলছে প্রথম লাইনটাকে আমি বাংলায় বলি যে কোলরেজের কবিতা একজন বৃদ্ধ নাবিকের ভয়ঙ্কর একটা সমুদ্রযাত্রাকে বর্ণনা করে যিনি একটা অভিশাপের কারণে তার সমুদ্রযাত্রার একটা পর্যায়ে গিয়ে পান করার মতো এতটুকু পানিও তিনি পান নাই তার কাছে ছিল না ওকে আসি আমরা প্রথম প্রশ্ন ড্যাশ ওয়ান পয়েন্ট অফ ইস জার্নি একটা পর্যায় একটা পর্যায়ে বোঝাতে আমরা ইউজ করেছি এক পর্যায় এক পর্যায়ে এট ওয়ান পয়েন্ট এট ওয়ান পয়েন্ট তাহলে কি পাচ্ছি আমরা এটা প্রথমটার জন্য এট ওয়ান পয়েন্ট ওকে

কি বলতে পারি আমরা बिकॉज অফ এটা একদম সহজ তাই না बिकॉज অফ কোন কিছুর কারণে একটা জিনিসের কারণে এটা ঘটেছে তাই না কি পাই আমরা बिकॉज অফ আর অভিশাপ ওকে আচ্ছা এটা হচ্ছে গল্পের ঘটনা গেল এখন আমাদের বাস্তব ঘটনায় আসে বলছে যে 커스트 অর নট অভিশাপ হোক অথবা নাই হোক উই নো আমরা জানি হাউ ইম্পর্ট্যান্ট কতটা গুরুত্বপূর্ণ ড্রিঙ্কিং ওয়াটার ইজ বিশুদ্ধ পানি অথবা পানি কতটা গুরুত্বপূর্ণ লাইফ এখানে অনেকে ইন দিতে পারো আমাদের জীবনে কোনো কিছুতে একটা সুন্দর জিনিস মনে রাখো আমরা জানি জন্য অর্থ দেয় জন্য অর্থ দেয়া হচ্ছে ফর আরেকটা জায়গায় খেয়াল করো কোনো কিছুতে যখন বোঝাবে ঘরে বাহিরে ঘটনাটাতে আলোচনাতে তারপর হচ্ছে সমস্যাটাতে কোনো কিছুতে যখন বোঝাবে যে কোনো কিছুতে যখন বোঝাবে তখন হচ্ছে ইন কোনো কিছুতে কোনো কিছুতে বললাম যে স্টুডেন্টদের পড়াশোনাতে মনোযোগ নাই হ্যাঁ তাহলে কি কোনো কিছুতে তাহলে কি হবে ইন ইন স্টাডিজ তাহলে কি হচ্ছে এই জায়গায় ইন তাহলে এখানে দুইটা আনসার দিতে পারো যে কার্স নট অভিশাপ হোক অথবা নাই হোক উই নো হাউ ইম্পর্টেন্ট ড্রিঙ্কিং ওয়াটার ইজ ফর আওয়ার লাইফ আমাদের জীবনের জন্য কতটা গুরুত্বপূর্ণ সুপেয় পানির অথবা ইন আওয়ার লাইফ আমাদের জীবনে কতটা গুরুত্বপূর্ণ বোথ ক্যান বি রাইট ওকে তাহলে এখানে কেউ কেউ ইন দিলে উত্তর সঠিক আবার কেউ যদি ফর দাও সেই উত্তরটাও ভুল হবে না ওকে তারপর আসি

we know that we cannot survive without it. তাহ ছাড়া অর্থ কে দেয় বলতো ছাড়া ছাড়া দেয় হচ্ছে তারপর ইনফ্যাক্ট সত্যি বলতে বা প্রকৃতপক্ষে টু থার্ডস তিন ভাগের দুই ভাগ অফ আওয়ার বডি আমাদের শরীরের তিন ভাগের দুই ভাগ ইস মেড অফ ওয়াটার সত্যি বলতে আমাদের শরীরের দুই তৃতীয়াংশ মানে তিন ভাগের দুই ভাগ প্রায় সত্তর ভাগের বেশি অংশই পানিতে পানি দিয়ে তৈরি আমরা একটা সুন্দর ফ্রেজ শিখি তৈরি হ্যাঁ তৈরি বোঝাতে আমাদের একটা ফ্রেজ ব্যবহার করি এটাকে বলে হচ্ছে মেক আপ অফ মেক আপ অফ এটা যেহেতু পেসিফে আছে কি হয়েছে মেইড তাহলে কি দেখো মেইডও আছে অফও আছে তাহলে মাঝখানে কি প্রয়োজন আমার মেইড আপ অফ তাহলে এই টোটালটা মিলে একটা ফ্রেজ আমার দরকার এখানে শুধু কি আপ তাহলে কোনো কিছু দিয়ে তৈরি আমরা জানি যে এই জিনিসটা কাঠ দিয়ে তৈরি এটা পানি দিয়ে তৈরি এটা স্বর্ণ দিয়ে তৈরি তাই কি হবে মেইড আপ অফ গোল্ড মেইড আপ অফ ওয়াটার মেইড আপ অফ সল্ট মেইড আপ অফ উড কাঠ দিয়ে তৈরি তাহলে কোনো কিছু দিয়ে তৈরি যখন বোঝাবে মেইড আপ অফ ওকে আচ্ছা নট ফর নাথিং এমনি এমনি বলা হয় না ইজ ইট সেট এমনি এমনি বলা হয় না যে দ্যাট দ্য আদার নেম অফ ওয়াটার ইজ লাইফ এটা এমনি এমনি বলা হয় না যে পানির অপর নাম জীবন ব্যাপারটা এমনি এমনি বলা হয় না কারণ আছে ওকে চলো তার পরে পেয়েছি যাই ইজ দেয়ার আ ক্রাইসিস আওয়ার টাইম এখন বলেছে যে এটা তো যে সি ভয়েস হয়েছে সেখানে ঘটনা কিন্তু আমাদের সময়ে এই মুহূর্তে কি আমাদের আমাদের এই টাইমটাতে এসে কি আমাদের মানে বাংলাদেশের ক্ষেত্রে চিন্তা করার ব্যাপার আছে কোন চিন্তা করার প্রয়োজন আছে ইজ মুহূর্তে কি কোনো ক্রাইসিস কোন সমস্যা আছে আচ্ছা এখানে কি হতে পারে খেয়াল করো আমি বলেছিলাম একটা কিছুতে একটা সময়ে এক্ষেত্রে দুইটা অ্যান্সার হতে পারে ইজ দেয়ার ক্রাইসিস ইন আওয়ার টাইম আমাদের সময়ে আমাদের এই বর্তমান সময়ে তাহলে ইন অ্যান্সার দিলে এটাও যেমন সঠিক হবে পাশাপাশি তোমরা চাইলে অ্যাট দিলে এই উত্তরটা সঠিক হবে এট আওয়ার টাইম বোথ আর রাইট তাহলে ইজ দেয়ার আর ক্রাইসিস ইন আওয়ার টাইম অর ইজ দেয়ার আর ক্রাইসিস অ্যাট আওয়ার টাইম কনসার্নিং ক্ষেত্রে কি ক্ষেত্রে অ্যাক্সেস ড্যাশ ক্লিন ড্রিঙ্কিং ওয়াটার বলেছে বিশুদ্ধ পানি পাওয়ার ক্ষেত্রে আচ্ছা কোনো কিছু ক্ষেত্রে বা পাওয়া এটাকে আমরা একটা আছে কি পাওয়া বা প্রবেশাধিকার প্রবেশাধিকার বলতো এটা কি হবে কারণ মনে আছে কিনা প্রবেশাধিকার অ্যাপ্রোপ্রিয়েট প্রজিশন কি বলো দেখি এক্সেসের সাথে কি বসে করছে অলরেডি গুড গুড কোন কিছু পাওয়ার যোগ্যতা তাহলে কি পাচ্ছি আমরা তোমরা তো খুবই ভালো টু আশা করছি কোর্স জোরে তোমরা এইভাবে খুব সুন্দরভাবে পার্টিসিপেট করবা আচ্ছা বলেছি যে তাহলে কি পাচ্ছি আমরা এক্সেস টু তিনি বলেছে যে আমাদের এই বর্তমান সময় কি বিশুদ্ধ পানি পাওয়ার ক্ষেত্রে আমাদের কোনো ধরনের হুমকি আছে কোনো ধরনের ঝুঁকি আছে কি ওকে দ্য ইউনাইটেড আ জাতিসংঘ একটা সভায় একটা আলোচনা সভায় দ্য ওকে এখানে আর একটা মতো একটা ফ্রেজের মতো খেয়াল রাখো কোনো কিছুর প্রাককালে বা কোনো একটা জিনিসের শুরুতে প্রাকালে অথবা শুরুতে বোঝাতে কি বসে আমরা প্রাককালে বা শুরুতে অন ইফ কি বলি অন দা ইফ ইফ মানে শুরু অন দ্য ইফ শুরুতে বা কোনো কিছুর প্রাককালে কোনো কিছুর সূচনা লগলে তাহলে অন দা ইফ কোনো কিছুর শুরুতে কোনো কিছুর প্রাককালে কোনো কিছুর সূচনা লগ্নে তাহলে ইন আ মিটিং অন দা ইভ অফ দা নিউ তাহলে এই সহস্রাব্দ সহস্রাব্দ মানে এক হাজার বছর ঠিক আছে আচ্ছা তাহলে কি পাচ্ছি আমরা এখানে সরি অন দা ইভ অফ দ্য নিউ মিলেনিয়াম আইডেন্টিফাইড আইডেন্টিফাই মানে কি চিহ্নিত করেছে তাইলে নতুন সহস্রাব্দ মানে দুই সালটা আর কি দুই একুশ না মানে একুশ শতাব্দী যেটা তাহলে এই নতুন শতাব্দীর শুরুতে জাতিসংঘ একটা আলোচনা সভার মধ্যে চিহ্নিত করেছে দ্য ড্রিংকিং ওয়াটার প্রবলেম বিশুদ্ধ খাবার পানির সমস্যাকে অ্যাজ দেখো এটা কিন্তু একটা প্রেপোজিশন এটা কিন্তু একটা প্রেপোজিশন ওকে ওয়ান অফ দ্য চ্যালেঞ্জেস ড্যাশ দ্য ফিউচার ভবিষ্যতের জন্য ওকে তাহলে এই আনসারটা আশা করি সহজ করে ফেলো এই কি হবে বলো তো বলেছে যে জাতিসংঘ এই নতুন শুরুর দিকে একটি আলোচনা সভার মধ্যে তারা বিশুদ্ধ পানি যে সমস্যাটা তারা ভবিষ্যতের জন্য অন্যতম বড় একটি হুমকি হিসেবে তারা চিহ্নিত করেছে যে নিকট ভবিষ্যতে মানুষ শুধুমাত্র বিশুদ্ধ পানির জন্য যুদ্ধ করবে বিশুদ্ধ পানি পাবে না খাবার পানি পাবে না খেয়ে মারা যাবে এইরকম ভবিষ্যতের জন্য তারা একটা চ্যালেঞ্জ হিসেবে চিহ্নিত করেছে বিশুদ্ধ পানির সমস্যাটাকে তাহলে আমরা জানি সহজ হিসাব কোনো কিছুর জন্য তাহলে ভবিষ্যতের জন্য কি হবে ফর দা ফিউ দ্য প্রবলেম কিন্তু আমাদের কি এই সমস্যাটা নিয়ে চিন্তা করার প্রয়োজন আছে ওয়ারি অবাউট সামথিং চিন্তা করা বা ভয়ে পাওয়া বা হচ্ছে খুব

কিন্তু আমাদের কি এই সমস্যাটা নিয়ে চিন্তা করার ব্যাপার আছে বা কোনো দরকার আছে যেহেতু যেহেতু আওয়ার্স ইজ আ ল্যান্ড অফ রিভার্স আমাদের দেশটা একটা নদীমাত্রিক দেশ এন্ড উই হ্যাভ প্লান্টি অফ রেইনফল এবং আমাদের প্রচুর পরিমাণে বৃষ্টিপাত হয় তাই আমাদের কি পানির সমস্যা নিয়ে চিন্তা করার প্রয়োজন আছে ওকে এটা ক্লিয়ার দেখি তো এটা কার কয়টা হলো দেখি কার কয়টা হলো এবং তোমরা পারছ কিনা বুঝতে পারতেছ কিনা না একটু জানাও দেখি ক্লিয়ার হচ্ছে কিনা সবগুলো টপিক টেন অন টেন অনেকের টেন অন টেন হয়েছে অনেকের হচ্ছে হচ্ছে ফাইন চেষ্টা করো যাদের কম হচ্ছে তারা পরবর্তী ক্লাস মানে পরবর্তী টপিকগুলো তা একটু ভালো করার জন্য ওকে আচ্ছা চলো আমরা শুরু করি তারপরের প্রবলেমটা পাবনা ক্যাডেট কলেজ ওকে পাবনা আমি তিনটা ক্যাডেট কলেজে কোয়েশ্চেন নিয়েছি কেন এটার ব্যাপার হচ্ছে ক্যাডেট কলেজ সম্পর্কে তোমাদের যে যে একটা ভাবনা ক্যাডেট প্রশ্ন অত্যধিক কঠিন হয় আমরা না এই চিন্তাটা থেকে বের হয়ে নিজে প্রবলেমগুলো সলভ করে নিজের লেভেলটা আছে সেটাকে আসে একটু উন্নত করার চেষ্টা ঠিক আছে আমি জানি তোমরা অনেকেই খুব ভালো স্টুডেন্ট অনেক ভালো স্টুডেন্ট আছো আবার অনেকে খুব খারাপ আছো তাই তোমাদের লেভেলটা যেন খুব ভালো করা যায় তার জন্য কিন্তু ক্যাডেট কলেজের প্রশ্নগুলো দিয়ে তোমাদেরকে প্রথম প্র্যাকটিসগুলো করাচ্ছে ওকে চলো শুরু করি পাবনা ক্যালেট কলেজের প্রশ্নটি দিয়ে আচ্ছা করাপশন ইজ আ কার্স ড্যাশ আ নেশন ওকে করাপশন মানে আমরা জানি হচ্ছে কি করাপশন মানে হচ্ছে দুর্নীতি বলেছে একটা দেশে একটা দেশের প্রতি বা একটা দেশের জন্য দুর্নীতি হচ্ছে একটা বড় ধরনের অভিশাপ তাই না তাহলে কি হচ্ছে করাপশন ইজ আ কার্স ড্যাশ আ নেশন দেখি তোমরা একটু ভাবো কি হতে পারে দেশের ব্যাপারটা খুব একটা সুন্দর লাগে না দেশের জিনিসটা চেয়ে একটা দেশের জন্য দুর্নীতি একটা দেশের জন্য অভিশাপ একটা দেশের অভিশাপ জিনিসটা হয়েছে যে প্রতিটা দেশে আছে এমনটা বা প্রতিটা দেশে হয়তো এটাকে প্রজেন্স করে না দুর্নীতি একটা দেশের জন্য অভিশাপ এভাবে বললে কি হয় দেশ নিজে চাচ্ছে না দুর্নীতি করতে বা দুর্নীতি কোনো দেশই চায় না এইভাবে তখন জিনিসটাকে খুব পজিটিভ ওয়েতে রিপ্রেজেন্ট করা যায় ঠিক আছে হ্যাঁ রাইট এখানে ফর ওয়ার্ডটা বেশ ভালো যায় ফর ফর তাহলে যে কোনো একটা দেশের জন্যই যে কোনো একটা দেশের জন্যই দুর্নীতি বড় ধরনের একটা অভিশাপ সেই দেশটার জন্য এখানে ফরের পাশাপাশি চাইলে তোমরা টু ইউজ করতে পারো টু আ নেশন করাপশন ইজ এ কার্স টু আ নেশন দুর্নীতি যে কোনো একটা দেশে একটা দেশের প্রতি যে কোনো একটা দেশের প্রতি এটা বড় ধরনের অভিশাপ আচ্ছা তারপর আসো ইট ইজ আ গ্রেট হিন্ড্রেন্স ড্যাশ দ্য ডেভেলপমেন্ট এটা একটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন হিন্ড্রেন্স এর পরে একটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন বসে যার অর্থ দাঁড়ায় বাধা বা বিপত্তি বা কি বলা যায় এটাকে বিঘ্নতা কোন একটা জিনিসের প্রতি একটা বিঘ্নতা বাধা তাহলে বাধার ইংলিশ কি পাচ্ছি আমরা অ্যাপ্রোপ্রিয়েট বাধা ঠিক আছে এটা হচ্ছে হিন্ড্রেন্স টু হিন্ড্রেন্স হিন্ড্রেন্স টু ওকে কি পাচ্ছি আমরা দেখো ইট ইস এ গ্রেট হিন্ড্রেন্স এটা একটা বড় ধরনের বাধা টু দা ডেপমেন্ট এটা উন্নতির পথে এক বড় ধরনের ইট ইস পিপল হিন হচ্ছে দুর্নীতিগ্রস্ত মানুষ তাহলে দুর্নীতিগ্রস্ত মানুষ কিছু একটা হবে এখানে আ নেশন উইল শিওরলি সিংক আচ্ছা এই জিনিসটা একটু ভাবো দেখো কি হতে পারে এখানে বলার চেষ্টা করছে যে দুর্নীতিগ্রস্ত মানুষদের জন্য আর নেশন উইল শিওরলি একটা দেশ নিশ্চিতভাবে সিঙ্ক ট্যাশ অবলিভিয়ান এটা একটা ফ্রেজ আছে ফ্রেজটা মনে রাখো সিঙ্ক ইন্ট অবলিভিয়ান সিঙ্ক ইন্ট অবলিভিয়ান বলেছে এটা বলেছে আমরা বাংলায় বলেছে যে কি বলা যায় আহ বাংলা টাইম বলতে সি এন টবলিভিয়ান অর্থ হচ্ছে গোল্লায় যাওয়া গোল্লায় তুমি গোল্লায় যাওয়া শেষ হয়ে যাওয়া ধ্বংস হয়ে যাওয়া ক্ষতিগ্রস্ত হওয়া বাংলায় এভাবে গোল্লাই গোল্লায় যাওয়া এই ফ্রেঞ্জটা কি আমরা সিংক ইন্টু অবলিভিয়ান তাহলে এটা মনে রাখা যাবে না বলতো সিংক ইন্টু অবলিভিয়ান সিং ইন্টু অবলিভিয়ান গোল্লায় যাওয়া ক্ষতিগ্রস্ত হওয়া খারাপের দিকে যাওয়া নেগেতিবাচক দিকে যাওয়া তাইলে অ্যানসারটা আমাদের হয়ে যাচ্ছে সিঙ্ক ইন টু এটা একটা ফ্রেজ এটা কি হবে বলো দেখি সি নাম্বার কি হবে ভাবো কি হতে পারে বলো ড্যাশ করাপ্ট পিপল দুর্নীতিগ্রস্ত মানুষের দ্বারা মানুষকে মানুষের জন্য একটা দেশ নিশ্চিতভাবে ভাবে গোল্লায় যায় জন্য জিনিসটা খুব ভালো মানাচ্ছেন এখানে যে দুর্নীতিগ্রস্ত মানুষের জন্যই একটা দেশ নিশ্চিতভাবে ভাবে গোল্লায় যায় একদম সহজে কিন্তু তুমি বাংলাটা ধরার চেষ্টা করবা তুমি যখনই যে কোনো প্রবলেম সলভ করা ট্রাই টু আন্ডারস্ট্যান্ড দ্য কম্প্রহেন্সিভ মিনিং অফ দ্য প্যাসেজ হোয়াট এভার ইট ইস ইট ইস ইট ক্যান বি আ বিয়েশন ইট ক্যান বি রাইট ফর্ম অফ ওয়ার্ড

the common people have no respect dash them সাধারণ মানুষের তাদের প্রতি বা তাদের জন্য দুটো आंसर হতে পারে তাদের জন্য সাধারণ মানুষের কোনো সম্মান নেই তাদের প্রতি সাধারণ মানুষের কোনো সম্মান নেই দুটো মিনিংই দিতে পারো যদি প্রতি দাও কারো প্রতি প্রতি অর্থ দিলে কিন্তু आंसरটা হবে টু আর যদি সেটা হয় জন্য তাহলে आंसर হবে কি ফর বোথ আর রাইট

ঠিক আছে ওকে এটা অর্থ কি দাঁড়ায় দে আর ডিভয়েড অফ অনেস্টি তারা সততা থেকে বঞ্চিত তারা সততা থেকে দূরে তারা তাদের মধ্যে কোনো সততার কোনো ছিটে ফোটা নাই ঠিক আছে এমন দেখা যায় না যে তার ইনকাম হচ্ছে ত্রিশ টাকা বা প্রতি মাসে চল্লিশ হাজার টাকা কোন একটা দপ্তরি অফিসার কিন্তু তার বাড়ি হচ্ছে এক কোটি টাকার তার বাড়ি বা তিনি হচ্ছে বিশ লক্ষ টাকার বা পঞ্চাশ লক্ষ টাকার গাড়িতে চড়েন এমনটা হয় না বিভিন্ন অফিসে কিন্তু হয় এমনটা যে দপ্তরি বেতন মাসে হচ্ছে বারো হাজার টাকা বা পনেরো হাজার টাকা কিন্তু তার গাড়ির দাম হচ্ছে পঞ্চাশ লাখ টাকা তার বাড়ির দাম দুই কোটি টাকা সো এই যে দে আর ডিভয়েড অফ ও তারা সততা বর্জিত তাদের মধ্যে কোনো সততার কিচ্ছু নাই তাদের মধ্যে ওকে তারপর আসে দে স্টিক ড্যাশ ইভিল অ্যাক্টিভিটিস আচ্ছা এখানে আরেকটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন স্টিক এটার সাথে আরেকটা যুক্ত করলে এটা অর্থ দ্বারা হচ্ছে কোনো কিছুর সাথে লেগে থাকা একদম লেগে থাকা তারা ইভিল তারা খারাপ কাজের সাথে যুক্ত থাকে তাহলে স্টিকের সাথে হবে বলতো স্টিক টু অর্থ হচ্ছে যুক্ত থাকা তারা সকল ধরনের খারাপ কাজের সাথে যুক্ত থাকে স্টিক টু যুক্ত থাকা কাউকে নিযুক্ত রাখা তাহলে তারা সামাজিক নিয়ম কানুন মেনে চলে না তাহলে মেনে চলা ইংলিশ কি বলতো এখানে একটা অ্যাপ্রোপ্রিয়েট বলতে গিয়ে এটা বাড়ার কথা এটা সহজ যে কোনো গ্রামার বইয়ের অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনের আমার মনে হয় প্রথম কোয়েশ্চেন এটা থাকে অর্থ হচ্ছে মেনে চলা বলো এটা কি হবে মরালিটি ডাজ মরালিটি মানে কি যে আমরা এটাকে বলে হচ্ছে কি বলেছে মরালিটি মানে যে মনস্তাত্ত্বিকতা বা মনুষ্যত্ব যে ব্যাপারটা not have any ইফেক্ট তাহলে মোরালিটি বা যেই ব্যাপারটা মানবিকতার যে ব্যাপারটা মানুষ হওয়ার যে ব্যাপারটা উপর প্রভাব ফেলা ইফেক্ট অন কারো উপর প্রভাব ফেলা মানে কি ইফেক্ট অন দেম তাহলে তাদের উপরে মানে যেই কি বলা যায় মনস্তাত্ত্বিকতা মানুষ হওয়ার যে গুণাবলী এটার কোনো প্রভাব তাদের উপর পড়ে না সে ইমোরাল সে অনৈতিক নৈতিকতার কোন ছিটা তাদের উপর পড়ে না নৈতিকতার কোন বিষয় তাদের উপর পড়ে না তাহলে কারো উপর মানে কি ইফেক্ট অন দেম আচ্ছা দে ব্রিং নাথিং ফর দ্য নেশন তারা দেশের জন্য কিছুই বয়ে আনে না ইট ইজ হাই টাইম এখনই উপযুক্ত সময় উই স্টুড ঢ্যাস ড্যাম এই আনসারটা তোমরা করবা দেখি তোমরা পারো কিনা বলো গুড এই দা চমৎকার ফাইন এগেন্স ওয়ান আছে কোনো কিছুর বিপরীতে আচ্ছা আমি কিন্তু মাঝে মাঝে এখানে এমন হয় আমার সামনে কিন্তু ল্যাপটপ আছে হ্যাঁ আমি ল্যাপটপে তোমাদের কমেন্টগুলো পড়ি পাশাপাশি অনেকে মেসেজ দিলে ম্যাসেঞ্জারটা এখানে ভেসে ওঠে তখন হচ্ছে কমেন্টগুলো পরা যায় তখন হচ্ছে রিপ্লাই দিই বা মাঝে মাঝে ম্যাসেঞ্জারটা কেটে দিই এই যে দেখো ম্যাসেঞ্জারও মেসেজ দিলে খুব ক্লাসের সময় খারাপ লাগে আচ্ছা তাহলে কোনো কিছুর বিরুদ্ধে দাঁড়ালো কোনো কিছুর অপোজিট এ গিয়ে দাঁড়ানো এটা আমরা কি বলি এগেইনস্ট তাহলে ইট ইজ হাই টাইম উই স্টুড এগেইনস্ট দেন তাহলে ওই সব দুর্নীতিবাজ মানুষদের বিরুদ্ধে দাঁড়ানোর এটাই আমাদের উপযুক্ত সময় যে প্রশ্ন করা যে আপনি তেরো হাজার টাকা বা পনেরো হাজার টাকা চাকরি করে দুই কোটি টাকার গাড়িতে বা দুই কোটি না দুই কোটি টাকার বাড়িতে কিভাবে থাকেন বা আপনার বেতন যদি হয়ে থাকে ছয় হাজার টাকা বা দশ হাজার টাকা বা বিশ হাজার টাকা আপনার গাড়ির দাম কিভাবে চল্লিশ লক্ষ টাকা পঞ্চাশ লক্ষ টাকা হয় তো এইভাবে প্রশ্ন করা তাদের বিরুদ্ধে দাঁড়ানোর এটা উপযুক্ত সময় আসলে দেখবা যে দুর্নীতিবাদ যারা তুমি যদি দুর্নীতি বিরুদ্ধে প্রশ্ন করো তারা আরো জ্বলে উঠবে আমাকে দুর্নীতিবাদ বলছে দুর্নীতিবাজ আবার দেখবা তোমাকে উল্টো প্রশ্ন করবে কত সাহস চোরের মায়ের বড় গলার কথা আছে না এরকম ওকে আমরা নটরডেম কলেজের একটা প্রশ্নই যে কলেজের সিংহ আগে স্টুডেন্ট পাবলিক বিশ্ববিদ্যালয় মেডিকেল বুয়েটে চান্স পাই ঈর্ষণীয় সফলতা তাদের চলো তাদের কোয়েশ্চেনটা সলভ করি বেশ বড় সর একটা কোয়েশ্চেন চলো আমি একটু বুঝে বুঝে সলভ করার চেষ্টা করি আচ্ছা একটু সায়েন্স ফিকশন একটা কোয়েশ্চেন মহাকাশ এইসব ব্যাপার নিয়ে বেশ কঠিন আছে একটু ধৈর্য ধরে একবার সহজে বুঝিয়ে দিব কি বলেছে খেয়াল করো ব্ল্যাক হোলস মানে কি কৃষ্ণ গহ্বর আর সাম অফ দ্য স্ট্রংস্ট এন্ড মোস্ট ফ্যাসিনেটিং অবজেক্ট বলেছে ব্ল্যাক হোল হচ্ছে সবচেয়ে শক্তিশালী এবং খুবই চমকপ্রদ একটা বস্তু কোথাকার মহাকাশের তাহলে কোনো একটা জায়গার বিরাট জায়গার একটা কিছু তাহলে কি হবে কোন বড় জায়গার আমি বলেছিলাম কোন বড় জায়গার কিছু একটা হলে ধরো এই যে বিশাল মহাকাশ ধরো এই মহাকাশের মধ্যে ব্ল্যাক হোল হচ্ছে এটা তাহলে কি হবে জেলে ব্ল্যাক হোল ইন স্পেস কি হবে ইন স্পেস কি কৃষ্ণ গব্বর হচ্ছে মহাকাশ এর একটি অন্যতম শক্তিশালী এবং চমকপ্রদ বস্তু অর্থাৎ এটা নিয়ে চিন্তা করতে গিয়ে বিজ্ঞানীরা অনেক কতগুলো জিনিস পায় এটা খুঁজে পায় না এটার বিভিন্ন তথ্য খুঁজে পায় না আজকে এটা বলে তো কালকে এটা এটা বলেছে ফাসিনেটিং কবি চমকপ্রদ ওকে তাহলে প্রথমটা কি বাছছেন জানামরা বলতো ইন স্পেস এট স্পেস কিন্তু হবে না এট হয় সাধারণত ছোট ছোট জায়গার ক্ষেত্রে লেখিওবে ইন স্পেস মানে মহাকাশকে ছোট জায়গা মহাকাশকে ছোট জায়গা মনে হয় না মহাকাশ অনেক বড় মহাকাশ কত বড় এটা বিজ্ঞানীরা পর্যন্ত আজও পর্যন্ত বের করতে পারেনি যে এটা কতটা বড় কতটা গভীর মহাকাশ কত বেশি বছর যাবত বেঁচে আছে এটা বিজ্ঞানীরা আজও পর্যন্ত বের করতে পারেনি তার মানে হবে অবশ্যই বড় এটা ইন স্পেস দে আর এক্সট্রিমলি ডেন্স মহাকাশ অত্যন্ত গভীর ঢ্যাশ সাচ স্ট্রং গ্র্যাভিটেশনাল অ্যাট্রাকশন কিসের সাথে অত্যন্ত শক্তিশালী মাধ্যাকর্ষণ শক্তির সাথে এটা অত্যন্ত কি অত্যন্ত গভীর তার তো অত্যন্ত শক্তিশালী মাধ্যাকর্ষণ শক্তি আছেই। পাশাপাশি আছে এতটাই গভীর যে দ্যাট নট ইভেন লাইট ক্যান স্কেপ স্কেপ মানে বাঁচা। হ্যাঁ নট ইভেন লাইট এমনকি আলো দেয়ার গ্রাস তার গহ্বর থেকে কৃষ্ণ গব্বরের। যে গব্বর তার যেই গভীরতা সেখান থেকে আলো পর্যন্ত বাঁচতে পারে না আলো কিন্তু কৃষ্ণ গব্বরে হারিয়ে যায় চিন্তা করে কি বলছে যে দে আর এক্সট্রিমলি ডেন্স উইথ স্ট্রং সাথে কোনো কিছুর সাথে তাহলে এটার সাথে এটাও আছে তাহলে এটার পাশে এটাও আছে এর পাশে বিও আছে জামালের পাশে কামালও আছে তাহলে উইথ কামাল হ্যাঁ জামাল উইথ কামাল লাইট উইথ ডার্কনেস

আলো পর্যন্ত কৃষ্ণ গব্বরে ঢুকলে সেটা হারিয়ে যায় আলো তখন খুব দ্রুত গতির না আলো তো একদম মারলে ওইদিকে চলে যায় এ ব্ল্যাক হোলের মধ্যে আলো পর্যন্ত ঢুকতে পারে না আলো ঢুকলে এটা বের হতে পারে না ওকে দ্য মিল্কি ওয়ে কুড কন্টেইন কন্টেইন মানে হচ্ছে ধারণ করা নিজের মধ্যে রাখা তাহলে মিল্কি ওয়ে দ্য মিল্কি ওয়ে কুড কন্টেইন মিল্কি ওয়ে ধারণ করতে পারে ড্যাশ হান্ড্রেড মিলিয়ন ব্ল্যাক হোলস একটা মিল্কি ওয়ে প্রায় প্রায় 100 মিলিয়ন কি ব্ল্যাক হোল তার নিজের ভিতরে ধারণ করতে পারে তাহলে প্রায় এটা কিন্তু বিজ্ঞানীরা কখনোই এক্স্যাক্টলি বলতে পারে না বিজ্ঞানীরা বলতে পারে না এক্স্যাক্টলি 100 মিলিয়ন এক্স্যাক্টলি 99 মিলিয়ন এক্স্যাক্টলি 1 বিলিয়ন আনুমানিক তাহলে প্রায় অর্থকে কে দেয় এরাউন্ড প্রায় অর্থকে দেয় রাউন্ড এরাউন্ড প্রায় অর্থ কে দেয় তাহলে বলেছে যে একটা মিল্কিওয়ে প্রায় একশো মিলিয়ন কৃষ্ণ গব্বরকে নিজের ভিতরে ধারণ করতে পারে খুব একটার সাথে একটা জড়িত যদি এইরকম আঠালো বা জড়িত বিস্টস এইরকম মানে পরিমাণ হচ্ছে রাক্ষসী জিনিসগুলো গণনা করাটাও বেশ কঠিন ইস ভেরি ডিফিকাল্ট যদি এই ধরনের বড় বড় মিল্কিওয়ে বড় বড় মানে কৃষ্ণ গব্বর চিহ্নিত করা গণনা করা বেশ কঠিন তারপরেও বলা যায় বা বিজ্ঞানীরা ধারণা করেন একটা মিল্কি অন্ততপক্ষে প্রায় হান্ড্রেড মিলিয়ন ব্ল্যাক হোলকে ধারণ করতে পারে বাট এই জিনিসটা কাজটা খুব একটা সহজ না এটাই বলেছে এখানে আচ্ছা ঢ্যাস দ্য হার্ট অফ দ্য মিল্কি ওয়ে বলেছে যে মিল্কি ওয়ে একদম হার্ট একদম কেন্দ্রে আচ্ছা কোন কিছুর কেন্দ্রে একটু লিখে ফেলো একটা অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশন কেন্দ্রে কি হবে এট দ্য হার্ট ওটাকে তোমরা ইন দ্য হার্ট দাও আনসারটা হচ্ছে অ্যাট দ্য হার্ট ওকে তাহলে অ্যাট দ্য হার্ট অ্যাট দ্য হার্ট অফ দ্য মিল্কি ওয়ে তাহলে মিল্কি ওয়ের একটা মিল্কি ওয়ের একদম কেন্দ্রবিন্দুতে একদম মধ্যবিন্দুতে লাইস আ সুপার ম্যাসিভ ব্ল্যাক হোল তাহলে মিল্কওয়ে একদম কেন্দ্রবিন্দুতে একটা বিশাল বড় একটা ম্যাসিভ ব্ল্যাক হোল ম্যাসিভ মানে বিশাল বড় একটা ব্ল্যাক হোল থাকে সেটার নাম কি স্যাগিটেইরাস এ এটা একটা নাম ঠিক আছে স্যাগিটেইরাস এ নামের একটা বিশাল বড় ম্যাসিভ ব্ল্যাক হোল থাকে কোথায় একটা বড় মিল্কওয়ের ভিতরে মাঝখানে কেন্দ্রবিন্দুতে ওকে এই পর্যন্ত শেষ তারপর আসো দ্য কলোসাল স্ট্রাকচার কলোসাল মনে হচ্ছে বৃহৎ আকার দৈত্যাকার বিশাল আকার দ্য কলোসাল স্ট্রাকচার ইজ ড্যাশ ফোর মিলিয়ন টাইমস দ্য মাস মাস মানে হচ্ছে ভর অফ দ্য সান বলেছে এই যে যে কৃষ্ণগব্বরের মাঝখানে যেটা বল যে বড় এই যে ব্ল্যাক হোলটার কথা বলেছে এখানে বড় একটা ব্ল্যাক হোল থাকে এটা সূর্যের ভরের চেয়ে প্রায় চার মিলিয়ন বেশি ভারী ব্ল্যাক হোলটার ওজন চিন্তা করো ব্ল্যাক করোলটা হচ্ছে বলেছে সূর্যের ভরের চেয়ে চার মিলিয়ন প্রায় চার মিলিয়ন বেশি ভারী কি পাবো আমরা ইজ বলো প্রায় অর্থ আর কে দেয় অ্যারাউন্ড অর্থ প্রায় আর কোনটা প্রায় অর্থ দেয় একটু বলার চেষ্টা করো দেখি অনেকে অ্যান্সার করছো অলরেডি রাইট মার্জিয়া উর্ি অ্যান্সার করেছে মার্জিয়া তোমার রাইট রাইট হচ্ছে অ্যাবাউট তাহলে কি হচ্ছে এখানে একটা অ্যান্সার কে অ্যাবাউট তোমরা অ্যারাউন্ড দিলে সেটাও রাইট কোনো সমস্যা নেই আচ্ছা বলেছে দা কলোসাল স্ট্রাকচার ইজ অ্যাবাউট আ মিলিয়ন টাইমস দা মাস অফ দ্য সান তাহলে এই যে মিল্কওয়ের কেন্দ্রবিন্দুতে যে গব্বরটা রয়েছে কৃষ্ণ গব্বর ব্ল্যাক হোল ওইটার ওজন আমাদের যে সূর্য আছে সূর্যের ভরের প্রায় 4 মিলিয়ন গুণ বড় and lies approximately 20

হান্ড্রেড কিলোমিটার ফ্রম মি সে আমার থেকে একশো কিলোমিটার দূরে ঢাকা ইজি কিলোমিটার দূরে থেকে দূরে কি ফ্রম অ্যাওয়ালে কি পাচ্ছে এখানে অ্যাও ফ্রম আর্থ ওকে অ্যাকর্ডিং টু আ স্টেটমেন্ট ড্যাশ নাসা নাসার একটি তথ্য মতে নাসার একটি প্রতিবেদন মতে নাসা র বা এর কি হবে आंसर বল তো কি নাসার তাহলে কি হবে অ্যানসারে পড়ার কথা জি নাম্বার এটা আমি আগে পড়িয়েছি ষষ্ঠী বিভক্তি বলা হয় এটাকে র বা এর বোঝাতে আমরা এটা ব্যবহার করি নাসার অ্যাওয়ে ফ্রম সামথিং দূরে অফ নাসা গুড নাসার তাহলে কি হবে অফ NASA স্টেটমেন্ট অফ নাস তাহলে নাসার প্রতিবেদন মতে এটা পৃথিবী থেকে হাজার আলোকবর্ষ দূরে ওকে দ্য ইমেজ অফ ব্ল্যাক হোল তাহলে ব্ল্যাক হোলের প্রথম ছবিটা হয়েছিল ইন টু থাউজেন্ডার টেলিস্কোপ সালে এটা একটা টেলিস্কোপের নাম আমরা কি বলি বলতো আমরা বলি কোন কিছু দ্বারা কিছুর দ্বারা কি বলি কিছুর দ্বারা বা দিয়ে কোন কিছু দ্বারা বা দিয়ে বলি না এটা দিয়ে এটা করো এটা দিয়ে এটা ভাঙো তাহলে কোনো কিছু দিয়ে বা দ্বারা কি বলি আমরা বলতো এইটা এটা দিয়ে যে আই উইল এই লাঠি দিয়ে আঘাত করব। তাহলে কি হচ্ছে দিয়ে বা দ্বারা হচ্ছে কখন বাই তাহলে ছবিটা তোলা হয়েছিল বাই দা ইভেন্ট হরাইজান টেলিস্কোপ কোলাবোরেশন এই একটা টেলিস্কোপের দ্বারা ছবিটা তোলা হয়েছিল প্রথম ব্ল্যাক হোলের ছবি তোলা হয়েছিল ওকে দা স্ট্রিকিং ফটো স্ট্রিকিং মানে হচ্ছে খুব চমকপ্রদ খুবই রহস্যজনক খুবই অসাধারণ দ্য স্ট্রিকিং ফটো অফ ব্ল্যাক হোল ব্ল্যাক হোলের এই ছবিটা ঢ্যাস দ্য সেন্টার অফ দ্য আবার দেখো কেন্দ্রবিন্দু আবারও বলছে যে এম এইটি সেভেন গ্যালাক্সি ফিফটি ফাইভ মিলিয়ন লাইট ইয়ার্স ঢ্যাস আর্থ তাহলে পৃথিবী থেকে পঞ্চান্ন মিলিয়ন আলোকবর্ষ দূরে এম এইট্টি সেভেন গ্যালাক্সির কেন্দ্রবিন্দুর ছবিটা তাহলে কোনো কিছুর কেন্দ্র আবার কি আছে এট দ্য সেন্টার এট দ্য সেন্টার কোনো কিছুর কেন্দ্রবিন্দু কি এট দ্য সেন্টার কেন্দ্রবিন্দু ওকে তাহলে এটা কি হবে বলো এটা সহজ কোনো কিছু থেকে তাহলে পৃথিবী থেকে প্রায় পঞ্চান্ন মিলিয়ন আলোকবর্ষ দূরের ওকে কি হবে লাস্ট সেন্সার লাস্ট অ্যান্সারটা বলো দেখি কি হবে অ্যান্সারটা এটা কিন্তু বলেছি কোনো কিছু থেকে হ্যাঁ পৃথিবী থেকে পঞ্চান্ন মিলিয়ন আলোকবর্ষ দূরের পৃথিবী থেকে পৃথিবী থেকে তাহলে বাংলা মিনিং এরকম দেয় যদি থেকে দেয় থেকে অথবা হতে তাহলে মিনিং কি দাঁড়াবে বাংলায় ফ্রম তাহলে অ্যান্সারটা কি হচ্ছে ফ্রম ফ্রম আর্থ থ্রিল্ড সাইন্টিস্ট অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড তাহলে পৃথিবী থেকে পঞ্চান্ন মাইল দূরের এই গ্যালাক্সির কেন্দ্রবিন্দুর ছবিটি পুরো বিশ্বের বিজ্ঞানীদেরকে করেছিল 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 খুব খুব মুগ্ধ বিস্মিত ওকে রাইট গুড আশা করছি তোমাদের হয়েছে অনেকগুলি আমাদের আজকের পরবর্তী প্রশ্ন হচ্ছে ঢাকার রেসিডেন্সিয়াল মডেল কলেজের প্রশ্ন অনেকে তোমরা এটাকে রেসিডেন্সিয়াল বলেও চলেছে রেজিডেন রেসিডেন্সিয়াল ওকে আসো আমরা একটু প্রশ্ন সলভ করি কি হয় এখানে কেউ কি আছো রেসিডেন্সিয়ালের এখানে কেউ আছো কি না তোমরা এখানে এখানে ক্লাস করছো কেউ রেসিডেন্সিয়ালে পড়াশোনা করো আচ্ছা চলো আমি একটু এই প্রশ্ন সলভ করি হ্যাঁ ওকে বেশ মজার একটা প্রশ্ন একদম গ্রামীণ পরিবেশের একটা প্রশ্ন নদীর পাড়ের একটা চিত্র চলো কি বলে যে করো সানসেট মার্চ দ্য এন্ড ড্যাস দ্য ডে আচ্ছা সহজ কথায় বলি এই কথাটা কি বলেছে আচ্ছা আজান দিচ্ছা এখানে আজানটা শেষ হ্যাঁ এক মিনিটের বিরতি আজানের জন্য

সানসেট মার্চ দ্য এন্ড দ্য ডে আচ্ছা একটা কথা একটু বলিনি হ্যাঁ মাঝখান দিয়ে একটা ছোট্ট কথা বলি তোমাদের অনেকের একটা প্রবলেম সেটা হচ্ছে ভাইয়া আমি ইংলিশ পারি অথবা বুঝি কিন্তু আমি মিনিংটা ধরতে পারি না বলে আমি অ্যান্সার অনেক কম মার্ক করতে পারি এই প্রবলেমটা আমি জানি না তোমাদের মধ্যে কত আছে বাট আই স নাম্বার অফ স্টুডেন্টস ইন মাই এন্টায়ার টিচিং ক্যারিয়ার দ্যাট দে ডোনারস্ট্যান্ড দ্য মিনিং অফ দ্য প্যাসেজেস দ্যাস ওয়াইটা ভেরি সরিকার খুবই বাজে মার্ক করে শুধুমাত্র বাংলা বুঝে না বলে দেখো এই লাইনটাকে যদি বাংলায় বলে দেয় অর্থ করাটা খুব সহজ বাট বাংলা পারে না বলে শুধুমাত্র তারা অ্যান্সারটা করতে পারে না এমনটা তোমাদের মধ্যে আছে কিনা আমি জানি না তোমাদের মধ্যে কতটুকু স্টুডেন্ট এরকম অবস্থা আমি জানি না তোমরা খুব ভালোভাবে বাংলা করতে পারো কিনা যদি না করতে পারো তাহলে আমি বলছি সত্যিই এটা বড় একটা প্রবলেম তোমাকে ছাড় দেওয়ার কোনো ব্যাপার না যে ভাইয়া আপনি আমাদেরকে সাহস দেন না যে জিনিসটা সত্য তাকে সত্য বলতে হবে যেটা তোমার প্রবলেম প্রবলেম বলবো আমি সেই ধরনের শিক্ষক আমি সেই ধরনের টিচার যা সত্য তাকে সত্য বলবো যা মিথ্যা তাকে মিথ্যা বলবো যদি তোমার মধ্যে এই ধরনের প্রবলেম থেকে থাকে তাহলে ওইখানে ওভারকাম করতে হবে ওইখানে কাজ করতে হবে তোমাকে বাংলা মিনিং বোঝার জন্য ভোকাবুলারি বোঝার জন্য প্রচুর পরিমাণে রিডিং এ টাইম দিতে হবে যদি রিডিং টাইম না দিয়ে ভাবো যে আমি বাংলা বুঝে ফেলবো আমি হিউজ পরিমাণ প্রবলেম ইজিলি সলভ করে ফেলব দ্যাট ইজ নেভার পসিবল বিকজ রিডিং হ্যাবিট একটা মানুষের হঠাৎ করে তৈরি হয় না ইট কামস ফ্রম প্র্যাকটিস বারবার প্র্যাকটিস করার মাধ্যমে তুমি রিডিং হ্যাবিট তৈরি হবে বাংলা অর্থে বুঝতে একটা সহজ মেসেজ তোমরা যারা করতেছ মাইন ক্লাস অথবা আমার ইংলিশ উইনার থ্রিতে আসো প্রত্যেকের জন্য একটা সহজ মেসেজ প্লিজ

প্রবলেমটা সলভ করি আসান সেট মার্কস দ্য এন্ড ড্যাশ দ্য ডে বলেছে সূর্যাস্ত সানসেট মানে সূর্যাস্ত সূর্যাস্ত একটা দিন এর সমাপ্তি দেয় এটা সমাপ্তি চিহ্নিত করে সমাপ্তি নিশ্চিত করে একটা দিন এর এর কি অফ কোন ষষ্ঠী বিভক্তি কি হবে অফ তাহলে আসান সেট মার্কস দ্য এন্ড অফ দ্য ডে তাহলে একটা কি সূর্যাস্ত একটা দিনের পরিসমাপ্তি ঘোষণা করে ইট গিভস আস দ্য মোস্ট আনন্দময় একটা দৃশ্য দেয় আমাদেরকে খুব উপভোগ্য একটা দৃশ্য মানে বিকালের যে পরিবেশ খুব আনন্দময় অ্যাজ দ্য সান গোজ ঢ্যাশ যখন সূর্য ঢ্যাশ যায় যখন সূর্য অস্তমিত যায় সূর্য যখন নিচের দিকে যায় দ্য ট্রি টপস বৃক্ষ চূড়া গাছের চূড়াগুলা গাছের মাথাগুলা ঢ্যাস দ্য ডিস্ট্যান্ড হরাইজন দূর কিসে দূরের যেই আমাদের দিগন্ত আছে দূর দিগন্তের গাছের যে চূড়াগুলা আর অল রেড ঢ্যাস দ্য রেজ অব দ্য সেটিং সান তাহলে অস্তমিত সূর্যের যেই রে আছে বা কি বলা যায় যে রশ্মি আছে রশ্মির দ্বারা গাছগুলোর চূড়াগুলো পুরো লাল হয়ে যায় দেখো খুব মজা একটা সেন্টেন্স কথাটা কি বলছে যে যখন সূর্য অস্তমিত হয় সূর্য যখন আস্তে আস্তে নিচে যায় দেখব বিকালবেলা দাঁড়িয়ে পশ্চিম আকাশে সূর্য যখন নিচে দিয়ে যাচ্ছে তখন দূরের আকাশে একদম দিগন্ত বলছে দূরের দিগন্তের গাছগুলোর চূড়াগুলো গাছের উপরের চূড়াগুলো লাল হয়ে যায় কিসের দ্বারা কিসের দ্বারা সূর্যের রশনির দ্বারা তাই এই কথাটা বলছে এখানে বলো এবার বাংলায় আমরা আনি সান গোজ ডাউন যখন সূর্য অস্তমিত যায় গো ডাউন নিচের দিকে যায় আস্তে আস্তে তাহলে ডাউন বৃক্ষ চূড়া দা ট্রি টপস এখানে অনেকগুলো প্রবেশ হতে পারে দূরের অন দ্য ডিস্ট্যান্ট হরাইজন ইন দ্য ডিস্টেন্ট হরাইজন আমার কাছে বেটার মনে হয় ইন কোনো কিছুর দূর দিগন্তের গাছের বৃক্ষের চূড়াগুলো দূর দিগন্তের ইন দ্য ডিস্টেন্ট হরাইজন আর অল রেড ড্যাশ দ্য রেজ অফ দা সেটিং সান তাহলে অস্তমিত সূর্যের কিসের দ্বারা রশ্মির দ্বারা কোনো কিছুর দ্বারা কি হবে বলো কোনো কিছুর দ্বারা তাহলে বাই বলতে পারো এখানে অথবা উইথ বলতে পারো হ্যাঁ দুইটাই বলতে পারো তাহলে বাই অথবা উইত যেকোনো একটা দিলে উত্তর সঠিক তাহলে অস্তমিত সূর্যের রোশনির দ্বারা অস্তমিত সূর্যের রোশনির দ্বারা কি হয় দূর দিগন্তের বৃক্ষ চূড়াগুলো সব লাল দেখায় বলছে। তাহলে এখানে তুমি চাইলে বাই দিতে পারো অথবা এখানে চাইলে তুমি উইত দিতে পারো আচ্ছা দ্য সান গ্র্যাজুয়ালি সিংস ডাউন সিং ডাউন তো কি ডুবে যাওয়া সিং অত ডুবা সিংস ডাউন ডুবে যাওয়া তাহলে সূর্য ধীরে ধীরে ডুবে যায় পশ্চিম আকাশে বিকালের দিকে নাও এটা এখন লুক লাইক আোল্ড এটা এখন যেন মনে হয় এক প্লেট স্বর্ণের মতো মনে হয় একটা স্বর্ণের প্লেট মনে হয় একদম শেষ সময় যখন সূর্য প্রায় ডুবে যাচ্ছে তখন কি হয় গোলাপি আকার ধারণ করে ওইটাকে বলছে যে গোলাপি না সরি এটা হচ্ছে সোনালিকাল ধারণ করে বলছে যে এটা শেষ সময়ে একটা স্বর্ণের প্লেট স্বর্ণের একটা প্লেটের মতো আকার ধারণ করে তাহলে আ প্লেট অফ গোল্ড ওই যে রার স্বর্ণের প্লেট ষষ্ঠী বিভক্তি ওকে দা ফ্লোটিং প্যাচেস প্যাচ মানে হচ্ছে টুকরা খন্ড আর ফ্লোটিং মনে হচ্ছে ভাসমান ফ্লোটিং অফ ক্লাউড আকাশে মেঘের কি ভাসমান টুকরাগুলো আকাশে আকাশে মেঘের ভাসমান টুকরাগুলো লুক পিঙ্ক এন্ড গোল্ডেন সেগুলো গোলাপি কালার এবং সোনালি কালার দেখতে মনে হয় দ্য রেড কালার ফ্ল্যাশ অব দ্য সান দ্য রেড কালার ফ্ল্যাশ তাহলে সূর্যের লাল রঙের আলো লাল রঙের আভা ফলস দ্য রিভার সেটা নদীর কি বলছে দেখো বাংলা অর্থটা যে যে ওই বিকালের সময়টায় সূর্যের লাল আলোগুলো নদীর পানির উপরে পড়ে তাহলে কোনো কিছুর উপরে পড়া ইংলিশ কি অন অথবা আপন অন অথবা আপন হ্যাঁ দুইটাই হতে পারে দ্বিতীয় অর্থ হচ্ছে উপরে কোনো কিছুর উপরে পড়া তাহলে বিকাল দিকে কি হয় দেখো সূর্যের লাল রঙের আলোগুলো নদীর পানির উপরে সার্ফেস মানে হচ্ছে একদম উপরিভাগে সে কারণে পানি একটা সোনালি কালার ধারণ করে দেন দ্য সান টু সিংক দা হরাইজন তারপরে ধীরে ধীরে মনে হয় যে দিগন্তে সূর্যটা ডুবেই যাচ্ছে তাহলে ডুবে সিঙ্ক ডাউন বলতে পারো ডাউন দিয়ে ভালো মনে হয় সিং ডাউন দা হ্যাঁ তারপরে মনে হয় যে সূর্যটা ধীরে ধীরে দিগন্তে ডুবে যাচ্ছে ডার্কনেস ডার্কনেস বিগিনস বিগিনস টু টু কাম কাম ডাউন ডাউন তাহলে অন্ধকার আসতে শুরু করে কামস টু ব্রিংস টু কাম ডাউন আপন এখানে কি হবে আপন আপন দা হোল আর্থ এখানে কি বলেছে অর্থটা খেয়াল করে যে পুরো পৃথিবীর মধ্যে অন্ধকার আসতে শুরু করে কোনো কিছু আশা কোনো কিছু আশা কোনো কিছু শুরু হওয়া হ্যাঁ ধরো হচ্ছে পৃথিবীতে সততা আসতে শুরু করে পৃথিবীতে নিয়মানুবর্তিত আসতে শুরু করে পৃথিবীতে রোগ আসতে শুরু করে তাহলে কি হবে তাহলে কাম ডাউন আপন কোনো কিছু আসতে শুরু করা কাম ডাউন আপন ওকে আচ্ছা তারপরে আসো তারপরে এখন তো অন্ধকার হয়ে গেল দ্য কাউ বয় ড্রাইভস হিজ ক্যাটেল হোম তারপর রাখাল বালক তার যে গরু গুলো আছে বাড়িতে নিয়ে আসা শুরু করে দ্য বার্ডস রিটার্ন পাখিরা ফিরে যায় ড্যাশ দেয়ার নেস্ট বলেছিলাম কোথাও কোন একটা জায়গায় যখন বোঝাবে যে তাহলে এই যে দুইটা ইউজ করতে পারো টু দেয়ার নেস্ট তাদের বাসায় ফিরে যায় টুয়ার্ডস দেয়ার নেস্ট তাদের বাড়ির দিকে ফিরে যায় যে দিকে বোঝাও তাহলে টুয়ার্ডস আর বাড়িতে ফিরে যায় বললে হচ্ছে কি টু দেয়ার নেস্ট এখানে দুইটা অ্যান্সার হতে পারে একটু হচ্ছে টু আরুয়ার্ড টুয়ার্ডস ওকে কোনো কিছুর দিকে বোঝাই যখন যে আই এম গোয়িং টু কলেজ আই এম গোয়িং টুয়ার্ডস ইউনিভার্সিটি আমি ইউনিভার্সিটির দিকে যাচ্ছি ওকে তারপর আস সোন শীঘ্রই এভরিথিং মেল্টস ড্যাশ ডিপ ডার্কনেস অফ দ্য নাইট তারপর সব কিছু রাতের ঘন আধারে রূপান্তরিত হয় রূপান্তরিত হওয়া ইংলিশ হচ্ছে মেল্ট ইন্টু একদম একটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন মনে রাখো মেল্ট ইনটু কোন কোন ক্ষেত্রে এটা গলে যাওয়া বোঝায় আর বিশেষ করে এটা রূপান্তরিত হওয়া বোঝায় একটা অবস্থা থেকে আরেকটা একটা অবস্থায় রূপান্তরিত হওয়া তাহলে কি বলছে দেখো তো সুন খুব শীঘ্রই এভরিথিং মেল্টস ইনটু ডিপ ডার্কনেস অফ দ্য নাইট সব কিছু অন্ধকার রাতে গলিয়ে যায় অন্ধকার রাতে মিশে যায় ওকে পারা গেল বেশ মজার একটা ঘটনা সো আজকে আমরা মোটামুটি পাঁচটা নিয়েছি আজকে ক্লাস কেমন লাগলো একটু জানাতে পারো জাস্ট থার্টি সেকেন্ড তোমাদের থেকে নিব সেটা হচ্ছে ক্লাসটি কেমন লেগেছে সেটাই জাস্ট জানাতে পারো আর এখানে এইচএসি ইংলিশের প্রতিটি টপিক একেবারে বেসিক থেকে শিখতে যুক্ত হতে পারো ইংলিশ উইন্ডা থ্রি ও কোর্সটিতে এটা জাস্ট একটা মেসেজ হ্যাঁ তোমার যদি কারো মনে হয় যে আমার এখন ইংলিশের চব্বিশ ব্যাচ আমার পড়াশোনা অবস্থা খুব বাজে আমি কিছুই পড়ি নাই আসলে আমি টেস্ট পেপার কোশ্চেন সলভ করতে পারছি না যেভাবে পড়াচ্ছেন ভাই আমার বেসিক একদম বাজে অবস্থা তাদের জন্যই হচ্ছে কোর্স তাদের একদম বেসিক থেকে তৈরি করার জন্য যেহেতু আমি চব্বিশ বেচের পরীক্ষার আগেই কোর্সের ক্লাসগুলো শেষ করব তাহলে কোর্সটি ফ্রি কোর্স কি মনে হচ্ছে তোমাদের কি মনে হচ্ছে যে ফ্রি কোর্স এটা তোমাদের কি মনে হয়েছে যে এটা ফ্রি কোর্স বা খুব অবহেলার ক্লাস বা অপ্রয়োজনীয় আড্ডা হচ্ছে ক্লাসে এরকমটা কি মনে হচ্ছে আমি সচরাচর ক্লাসে খুব অপ্রয়োজনীয় কথা খুব কম বলি সেটা যেন তোমাদের সময় নষ্ট না হয় এর জন্য আমি চাই না যে অপ্রয়োজনীয় কারণে স্টুডেন্টের গুরুত্বপূর্ণ সময় নষ্ট হোক পার্টে ক্লাস চাই ভাইয়া ওকে হবে রিটার্ন পার্টে ক্লাস হবে ফ্লো চার্ট ক্লাস হবে সামারি রাইটিং এর ক্লাস হবে সাজেশন দিব প্রতিটা মিশে থাকবে ক্লাসের মধ্যে তবে একটু ধৈর্য ধরে তোমাদের একটা কাজই শুধু করতে হবে সেটা হচ্ছে যে বন্ধুদেরকে তোমরা তোমাদের যারা যা ইংলিশের তোমাদের খুব সুন্দর একটা সুবর্ণ সুযোগ আছে ফ্রিতে ইংলিশটাকে শেষ সময় একটু জ্বালাই করে নেওয়ার ওকে তাহলে আজকে এই পর্যন্তই রাখছি দেখা হচ্ছে পরের ক্লাসে কালকের পরের দিন সবাই ভালো থাকবে সুস্থ থাকবে এবং আমার জন্য দোয়া করবে যেন আমি শ্বাসকষ্ট থেকে খুব দ্রুত সুস্থতা অর্জন করতে পারি ভালো থাকো সুস্থ থাকো আসসালামু আলাইকুম আরেক আরেকটা ব্যাপার একটু বলি একটা ব্যাপার একটু বলে নি হ্যাঁ একটা ব্যাপার একটু লাস্ট হ্যাঁ একটা মেসেজ দিয়ে নেই সেটা হচ্ছে তোমরা এই গ্রুপটাতে একটু জয়েন করবে হ্যাঁ ইংলিশ উইনার উইথ মানিক স্যার এই গ্রুপের মধ্যে তোমাদের ক্লাস নোটগুলা শেয়ার করবে ঠিক আছে তোমরা যে ক্লাস নোট করতেছো ফ্রি কোর্সের তোমরা তোমাদের নাম তোমাদের কলেজের নাম তোমার কোন কোর্সে ক্লাসগুলো করতেছো সেটা ক্লাস নোটের পাশাপাশি তোমার কিছু একবা দুই বাকে তোমার মতামত জানাবা যে ক্লাসগুলো কেমন লাগছে এটার কারণটা একটু বলে নেই এটার মাধ্যমে গ্রুপের মধ্যে অনেক স্টুডেন্ট রয়েছে যারা কোর্সে ফ্রি কোর্সটাটা জয়েন করেনি তারা মেসেজগুলো জানতে পারবে তারা নোটগুলো পড়তে পারবে চাইলে এবং তারা ওভারঅল ধারণা পাবে যে আসলে কেমন ক্লাসগুলো আছে এই জিনিসটা আমার বিশেষ রিকোয়েস্ট তোমাদের কাছে সেটা হচ্ছে প্রতিটা ক্লাসে যা যা নোট করছো তোমার নিজের নাম কলেজের নাম তুমি কোন কোর্সটা করতেছো অর্থাৎ এই যে ফাইনাল ফাইট ফ্রি কোর্স ব্রেকেটে ফ্রি কোর্স লিখে দিবা লিখে দেন তোমার মতামতটা জানাবা এক দুই বাক্যে যে ক্লাসটা এমন লেগেছে এমন লেগেছে খারাপ লেগেছে ভালো লেগেছে জানিয়ে নোট সাবমিট করে দিবা ঠিক আছে ওকে সবার সাথে দেখা হচ্ছে পরের ক্লাসে সবাই ভালো থাকো সুস্থ থাকুন আসসালামু আলাইকুম